তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক বৈঠক ছিল সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা আরো ডিটেইলসে জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, দলে মাইনরিটি ফেলে তিনি প্রধান ছিলেন, সেই প্রধান চেঞ্জ হলেন এবং তাকে চেয়ারম্যান এবং এই মুহূর্তে দলে মাইনরিটি যে সেল সেই সেলে প্রধান করা হয়েছে মোশাররফ হোসেনকে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দলের যে পর্যবেক্ষক যে পদ অর্থাৎ অবজারভার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দলে আবার ফেরত আসছে। অর্থাৎ কার্যত আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে দু বছর আগে সেই অবজারভার যে পদটি, সেই পদটি কিন্তু ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা বিলোপ করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে সেক্ষেত্রে দলের অবজারভার যে পদ, সেই পদ আবার ফেরত আসছে। পাশাপাশি এক্ষেত্রে আরো কতগুলো সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্ততে বলা হয়েছে যে আগামী দু মাস কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একদম লাগাতার প্রচারে যেতে হবে, একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে হবে। এবং সেটা যেতে হবে মূলত দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে সেক্ষেত্রে আবাস দুর্নীতি নিয়ে যে 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 তদন্তকারী দল এসেছিল তারা কোথাও কোনো তদন্তকারী তদন্তে কোনো দুর্নীতির খোঁজ পায়নি, ফলে সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে লাগাতার প্রচারে যেতে হবে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা বলা হয়েছে যে এক্ষেত্রে 100 দিনের যে কাজের টাকা, সেই কাজের টাকা দেওয়া হচ্ছে না, কেন্দ্র বঞ্চনা করছে, ফলে কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে যেতে হবে। ফলে কার্যত বলা যেতে পারে যে আজকের বৈঠকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে চারটি মূল বিষয় সেটি, সেই বিষয়টির মধ্যে অবশ্যই সেক্ষেত্রে বলা হয়েছে যে দলের যিনি মাইনরিটি যিনি ছেলে যিনি চেয়ারপারসন ছিলেন তিনি, তাকে সরানো হয়েছে, মোশাররফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে, দলে অবজারভার পদ ফিরছে। এবং প্রায় এক্ষেত্রে অরূপ বিশ্বাস, ববি হাকিম সহ একাধিক নেতাকে কিন্তু বিভিন্ন জেলার অবজারভার করার দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এর পাশাপাশি আরো যে বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে, দল আগামী দু মাস লাগাতার প্রচারে যাবে এবং সাগর থেকে যে ফল, সেই ফলের জন্য কিন্তু ইতিমধ্যে সেখানকার দায়িত্ব থাকা একাধিক নেতা কিন্তু আজকের বৈঠকে উপস্থিত হয়েছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি জেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন দলের সমস্ত নেতাকর্মীকে যে এক্ষেত্রে প্রার্থী যে বাছাই হবে সেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বাছাই করবেন এবং সেই প্রার্থীর সঙ্গেই কিন্তু সকলকে থাকতে হবে, সকলকে থেকে কাজ করতে হবে, অর্থাৎ এই প্রার্থীকে মানি না এই ধরনের বিষয়গুলো কিন্তু চলবে না। এবং সেক্ষেত্রে স্পষ্টত কারণ আমরা দেখেছিলাম যে সাগরদীঘিতে ঘটনা ঘটেছে, সাগরদীঘিতে রেজাল্ট, সেই রেজাল্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে এক্ষেত্রে সকলে মিলে কিন্তু প্রার্থীর সঙ্গে থাকেননি, সেটা কিন্তু সাগরদীঘির যে হার সেই হারের অন্যতম কারণ ছিল। ফলে প্রার্থী কেউ বাছাই করবেন না, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বাছাই করবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে এক্ষেত্রে প্রার্থীর সঙ্গে সকলকে সেই সাগরদীঘি নিয়ে কি বলেছেন যদি আরো একবার একটু রিপিট করো। দেখো, সাগরদীঘির যে ফল, সেই ফলের জন্য কিন্তু সেইখানকার দায়িত্ব থাকা একাধিক নেতাকে কিন্তু বর্ষিত হতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে তাদেরকে পড়তে হয়েছে। এবং সেখানে কেন এরকম ভাবে হলো, কেন মাইনরিটি ভোটগুলো সামগ্রিক এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি দুর্নীতির যে প্রসঙ্গ, সেই দুর্নীতির প্রসঙ্গে বলা হয়েছে যে এক্ষেত্রে দুর্নীতির গোটা বিষয়টা নিয়ে এক্ষেত্রে বিরোধীরা কার্যত চেষ্টা করছে বা বিজেপির তরফে চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে যাতে শাসক দলকে বারে বারে সেক্ষেত্রে তোপের মুখে রাখা যায়, ফলে দুর্নীতি ইস্যুটা নিয়ে কিন্তু পাল্টা আক্রমণে যাওয়ার একটা কথা বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে বিজেপির এই মুহূর্তে এ টিম হচ্ছে কংগ্রেস এবং বি টিম হচ্ছে সিপিএম, ফলে সেইভাবেই কিন্তু কার্যত আগামী দিনে প্রচার করতে হবে এবং সেইভাবেই কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে, এই বিষয়টা কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে। সামগ্রিক ভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আজকের বৈঠকে মূলত আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরও একবার জানিয়ে রাখি পাখির চোখ পঞ্চায়েত কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সাংগঠনিক বৈঠক ছিল সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং পঞ্চায়েতের সুর বেঁধে দিতেই মূলত এই বৈঠক ছিল এবং তার আগে বেশ কয়েকটি বার্তা দেওয়া হয়েছে তৃণমূল নেত্রীর পক্ষ থেকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী কে হবেন সেটা বাছাই করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে প্রার্থী বাছাই করা হবে সেই প্রার্থীর সঙ্গেই থেকে দলকে কাজ করতে হবে। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি দুর্নীতি ইস্যু নিয়ে পাল্টা আক্রমণে যেতে হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। এর পাশাপাশি মাইনরিটির চেয়ারপারসন পরিবর্তন হয়েছে, মোশাররফ হোসেনকে মাইনরিটির নতুন চেয়ারপারসন করা হয়েছে, মাইনরিটি সেল তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের নতুন চেয়ারপারসন করা হয়েছে মোশাররফ হোসেনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।